বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ফুড অ্যান্ড ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে আর হজম শক্তি বাড়াতে কার্যকরী সকাল দুপুর ও রাতের খাবার। আজকে আমি আপনাদের সাথে একই ভিডিওতে দুইটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি দুটো বানাবো আমি সাগুদানা দিয়ে। সাগুদানা বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম রেসিপিটি। প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন সাগুদানার স্যুপ। সেই জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ সাগুদানা, 1টি চিকেনের পিস, আর এখানে নিয়েছি আদা রসুন গ্রেট করে। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। এখন আমি একটি হাঁড়িতে চিকেনের পিসটি দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অলিভ অয়েল। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটি ব্যবহার করছি। আপনারা চাইলে রান্নার তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিকেনটি ভালোভাবে নরম হচ্ছে। চিকেন যখন নরম হয়ে যাবে তখন আমি চিকেনটিকে তুলে আলাদা রেখে দিব, আর দিয়ে দিব ভিজিয়ে রাখা সাগুদানা। এখন আমি সাগুদানাটিকে নেড়ে চেড়ে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না সাগুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমি যেহেতু এই খাবারটি 6 মাসের বাচ্চার জন্য তৈরি করছি, সেজন্য আমি এখানে চিকেন ম্যাশ করে দিব না। যারা এই খাবারটি 1 বছরের উপরে বাচ্চাদের অথবা বাচ্চা চিবিয়ে খেতে পারে এমন বাচ্চাকে খাওয়াবেন, তারা চিকেন ম্যাশ করে দিতে পারেন। 6 মাসের বাচ্চাদেরকে চিকেন খাওয়াতে গেলে ব্লেন্ড করে খাওয়াতে হয়। এই পদ্ধতিতে সাগুদানা রান্না করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা পাবে চিকেনের সম্পূর্ণ ভিটামিন আর সাথে কার্বোহাইড্রেট। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এখন আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ডিম সাগুদানার পায়েস। সেই জন্য আমি একটি বাটিতে নিয়েছি ডিমের কুসুম, 4 মোলা মিল্ক, 1 টেবিল চামচ, 1টি তেজপাতা, আর নিব সাবুদানা 3 টেবিল চামচের মতো সাবুদানা। এখানে আমি 3 টেবিল চামচ সাগুদানা নিয়েছি। এখন আমি সাবুদানাগুলো ধুয়ে একটা হাঁড়িতে, আর আমি সাগুদানাগুলোকে ভালো করে ধুয়ে একটি হাঁড়িতে দিয়ে দিব, আর দিয়ে দিব সাগুদানা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তেজপাতাটা ধুয়ে সাথে দিয়ে দিব ঢাকনা দিয়ে। এখন আমি দিয়ে দিব তেজপাতাটি। আপনারা চাইলে তেজপাতাটি বাদ দিতে পারেন, আমি এখানে শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর এখন চুলা অন করে দিব, আর সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। অবশ্যই সিদ্ধ করার সময় সাবুদানাটি ঘন ঘন নেড়ে দিতে হবে, অন্যথায় পাতিলের তলায় লেগে যেতে পারে। সাগুদানাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ডিমের কুসুম, আর ডিমের কুসুম দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা দলা পাকিয়ে যেতে পারে। অনবরত 2 মিনিট নেড়ে নেওয়ার পর একটু জাল করে নামিয়ে নিব। যার যার বাচ্চার পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন। আর যেহেতু বাচ্চার খাবারটি 6 মাসের বাচ্চার জন্য রেডি করা হচ্ছে, সেই জন্য আমি এটা পাতলা করেই নামিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে মধু অথবা খেজুরের সিরাপ ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ খেজুরের সিরাপ ব্যবহার করছি, কারণ 1 বছরের আগে বাচ্চাদেরকে চিনি দেওয়া আর লবণ দেওয়া একদমই নিষেধ। সেই জন্য আমি এখানে 1/2 চা চামচ খেজুরের সিরাপ ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের সিরাপের রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমার বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্ক খায়, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ ফর্মুলা মিল্ক 30 ml পানিতে গুলিয়ে নিয়েছি। এখন আমি পায়েসটা ফর্মুলা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর যাদের বাচ্চা ফর্মুলা মিল্ক খায় না, তারা দুধ ছাড়া এভাবেও বাচ্চাকে পরিবেশন করতে পারেন, অথবা আপনারা চাইলে ব্রেস্ট মিল্কও দিতে পারেন।
আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এইভাবে সাগুদানা রান্না করলে আপনার বাচ্চা সাগুদানার পাশাপাশি ডিমের ভিটামিন পাচ্ছে। আর যেসব বাচ্চারা ডিম খেতে একদম পছন্দ করে না বা মায়েরা একদমই খাওয়াতে পারেন না, তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার বাচ্চা পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।